السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا حبيبنا محمد وعلى اله وصحبه وسلم اجمعين ওমেন্দিন প্রশংসা আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন এক বিন্দু তুচ্ছ পানি থেকে আর তারপর সুন্দরতম অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছেন লালিত পালিত হওয়ার জন্য পিতা এবং মাতা দিয়েছেন আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজিল হন সেই রসুলের প্রতি যার পর এই পৃথিবীতে আর কোন নবী এবং রাসূল আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহ আহম্মা আয়লেই বারিক সাউন্ডটা কি পরিষ্কারভাবে শোনা যায় একটু কম হচ্ছে মনে এবার ঠিক আছে না হালকা হম বিসমিল্লা বিসমিল্লা সলাত আদায়কারী পাওয়া যায় সিয়ামও রাখে অনেকে না আমি রমাদানের সিয়ামের কথা বলছি না নফল সিয়াম অনেকে সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম রাখে আপনি জাকাত দিচ্ছে না এমন বহু মানুষের ভিড়ে জাকাত তো দিচ্ছে দিচ্ছে সদকা করে নিজেকে বিলীন করে দিচ্ছে এমন মানুষও পাওয়া যায় ব্যাপর্দা অসভ্যতা অশালীনতার কথা বলছি না বলছি বোরখা পরা হাত মোজা পা মোজা পরে চোখের মধ্যে চশমা লাগিয়ে যাতে চোখ না দেখা যায় এমন পর্দাসীন মহিলাও পাওয়া যায় ধর্মীয় আলোচনা কেউ করে না এমনটা বলছি না আবার আলোচনা কেউ শুনতে আসে না এমনটাও বলছি না বলছিলাম প্রায় মানুষ এখন ধর্ম নিয়ে আলোচনা করে কি পদ্ধতি অবলম্বন করে কোন সোর্স থেকে আলোচনা করে সেটা নিয়ে বলছি না বলছিলাম আলোচনা করে এমন হাজারও পাওয়া যায় আলেম অথবা তথাকথিত তরুণ অথবা প্রজ্ঞাবান বক্তা পাওয়া যায় শ্রোতা অল্প বয়স থেকে আশি বছরের বৃদ্ধ মানুষও পাওয়া যায় কিন্তু কেন জানি আল্লাহ ভীরুতা পাওয়া যায় না বোরকা পরিহিতা পর্দাসীন পাওয়া যায় আল্লাহ ভীরুতা পাওয়া যায় না যদি মানুষ সলাতাদায়ী করলে আল্লাহকে ভয় করত যদি মানুষ সিয়াম পালন করে আল্লাহকে ভয় করত যদি মানুষ বক্তব্য দিয়ে আল্লাহকে ভয় করত আর বক্তব্য শুনে আল্লাহকে ভয় করত তাহলে বোরখা পড়ার পর সমাজে অস্থিরতা কমতো এটা আমাদের চোখে পড়ত সলাতাদায়কারী বিনয়ী নম্র এবং উচ্চ বিচারের এমন মানুষ আমাদের চোখের সামনে সচরাচর পড়ত বক্তা বক্তব্য দিচ্ছে যদি ওই অনুযায়ী আল্লাহকে ভয় করত তাহলে এই বক্তার বক্তব্যের ফলপ্রসূতি আমাদের সামনে পড়ত আমি কথা বলছিলাম পাওয়া যায় সব ধরনের আমালকারী না মুশরিক এই বাদতকে এইবাদত না করে শিরিক করে এবাদত মনে করা লোকের কথা আমি বলছি না আমি বলছি তৌহিদকে তৌহিদের মতো সুন্নাকে সুন্নার মতো মানা লোকের কথা বলছি যদি আল্লাহ ভীরুতা থাকতো আমাদের ভিতর কি থাকতো যদি আল্লাহ ভীরুতা থাকতো তাহলে আল্লাহ সুবাহ চায়লার ওই সুসংবাদ আমরা বলতাম কদে মুমিনুন ও মুহাম্মদ সফল হয়ে গেছে জন্ম হয়নি এখনো কি হয়নি জন্ম হওয়ার পূর্বে নাকি সফল হয়ে গেছে কে আফলাহাল মুমিনুন যে ইমান এনেছে সে সফল হয়ে গেছে তার জান্নাত নাকি তৈরি হয়ে গেছে সে নাকি জান্নাতে যাবে তার জন্মের আগে লেখা হয়ে গেছে ওই লোকটা কে বলেন তো মহমিন যে পৃথিবীতে এখনো আসেনি সে কি আসবে না আপনাদের কারো বউ কি প্রেগনেন্ট নেই কারো বোন কি গর্ভবতী না ওর পেটে যা আছে তা কি আসবে না দুনিয়াতে তো আসার পরে যদি সে ইমানদার হয় মখলেস হয় মহমিন হয় মুচ্চাকি হয় মুসলে হয় আল্লাহ কি বলছে যদি ইমানদার হয় সফল হয়ে গেছে অলরেডি পৃথিবীতে আসেনি আমি আর আপনি তো পৃথিবীতে আছি মসজিদে আসি সলাদ আদায় করি সিয়াম আদায় করি জাকাত হজ করি নো এগুলো সব করতে হবে কিন্তু একটা ব্যালেন্স থাকতে হবে ওই ব্যালেন্স দিয়ে কি দিয়ে আমি এখন বাজারে যাব মাছ কিনবো মাংস কিনবো ডিম কিনবো মুরগি কিনবো কি লাগবে বলেন তো ক্যারান্সি লাগবে কি লাগবে লাগবে। ইসলামের ক্যারান্সি কিমান আর এই সফল মমিন কারা আল্লাহর আল্লাহ সুভানি মুমিন সফল হয়ে গেছে মমিনকে আল্লাহ দিন যারা তাদের সলাতে নম্র ভদ্র সভ্য শালীন নরম কোমল মিষ্টি এরা হচ্ছে সফল মুমিনের সলা এটা কোন মমিনের সলা সফল মুমিনের সলা লেটমি গিভ ইউ এন এক্সাম্পল টু ক্লিয়ারিফাই দিস আয়া অ্যাবাউট দিস আয়া আমার সামনে এই এলাকার এমপির নাম কি জিজিম বাসার সাহেব সবাই বাসার বলে তো ডাকে মনে না মাঝ ভাণ্ডারী সাহেব যা কোন দল দিয়ে না এমপি হিসেবে আমি ওনাকে মূল্যায়ন করে কথাটা বলছি তো এমপি সাহেব যখন আসে না আমার মতো কৃষকের কথা বলছি না বলছি না যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাসের কন্ডাক্টার তার কথাও বলছি না তার পাশে যে সিএনজি চালক ওর কথাও বলছি না যে তার পাশে রিক্সা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওর কথাও বলছি না যে বেকার অবস্থায় চিন্তা করে আছে একটা হলে এরকম হতে ওর কথা বলছি না বলছি এমপির পিএস এর কথা যে থাকে এমপির সাথে খায় এমপির সাথে ঘুমায় এমপির সাথে ওই লোকটা এমপির সাথে কেমন ব্যবহার করে দেখেন তো যখনই আপনাদের ভাণ্ডারী সাহেব আসে এজ এমপি হিসাবে ওনার মনোনীত পদ ওনার প্রাপ্ত পদ পদের পদান্নত হিসেবে যখন আসে পি কিভাবে সাথে দেখা বলে সালাম আলাইকুম না না স্যার কিচ্ছু না সব কোমল কি কোমল মানে দুনিয়াতে কেউ নেই স্যার ইউ আর দ্য ওয়ান দের ইজ নো ওয়ান বাট ইউ অনলি ইউ স্যার উই হাব টু রেসপেক্ট ইউ কিভাবে এবার আসেন পাশ দিয়ে না আমি কৃষকের কথা বলছি না যে এমনিতেই সবাইকে শ্রদ্ধা করে অথবা বেয়াদবি করে আমি কথা বলছি এই এলাকার ইউনিভার্সিটির প্রিন্সিপালের কথা অথবা স্কুলের সভাপতির কথা বলছি ভান্ডার হিসেবে থেকে কি ভাই সালাম ভান্ডার হিসেবে অনেকদিন পরে আসেন ভাই প্লিজ একটু বসেন না ভাই বসেন না 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 করেন না না করেন দেখছেন বুকে কোথাত খাত কোথায় বুকে তার মানে আমি স্যারেন্ডার অন্তর থেকে স্যারেন্ডার বাট যখন আমরা সরাতে আসি কার সামনে আসি না আমরা কি আল্লাহ জল্লা কি ওই এমপির মতো মর্যাদা দিচ্ছি আল্লাহ কি এমপির মতো মর্যাদা চায় ন আল্লাহর জন্য দরকার হচ্ছে আলটিমেটাম মর্যাদা দেখ সবাই সলাতের শুরু হয় আল্লাহ আকবর দিয়ে ইউ থিঙ্ক আল্লাহ আকবর মানে আল্লাহ বড় আপনি স্টার্ট করেছেন আল্লাহকে বড় বলে তারপর কিভাবে আপনি সলাতে এভাবে পাঞ্জাবি করেন এভাবে করেন টুপি খোলেন টুপি নেন ডালে তাকান বামে থাকেন হাউ তার মানে আপনি মুখে একটা বলেন হৃদয় আরেকটা একটা বলেন এই জন্যই আয়াত বলেছে কদে আসলে যারা তাদের সলাতে নম্র যারা আল্লাহ আকবর মানে এটা শব্দ মনে করে না যারা মনে করে আল্লাহ আকবার আল্লাহ বড় বলে ফেলেছি কত বড় এই যে হাত তুলে ফেলছি কোন মানুষ এমপি কে আর মন্ত্রীকে দেখে কিন্তু হাত তুলে সারেন্ডার করে না সম্মান করে বুকে হাত দিয়ে মাথায় হাত দিয়ে হাতে এভাবে রেখে তারপরে হচ্ছে এভাবে জুড় করে ধরে এভাবে কুজু হয়ে দাঁড়িয়ে প্রচুর ভাবে শ্রদ্ধার নমনীয়তা দেখায় কিন্তু কেউ বলে না যে সারেন্ডার সার সারেন্ডার বলে বাট ইউ আর দ্য ওয়ান আপনি সেই ব্যক্তি যে আল্লাহকে ধোকা দিচ্ছেন আল্লাহকে সারেন্ডার করে আবার আল্লাহর সাথেই আল্লাহর সামনে বি করছেন আমি সেই ব্যক্তি আমাকে ক্ষমা করুন আপনাদেরও সফল কে হয়েছে সফল কে হয়েছে মমিন কে মমিনের প্রথম গুণ কি আল্লাহ এটা প্রথম গুণ কেন সলাৎ একমাত্র ইবাদত যে ইবাদত মানুষ প্রতিদিন প্র্যাকটিস করতে হয় সলাচ একমাত্র ইবাদত যে ইবাদত দিনে একবার না পঞ্চাশ বার এসেছিল কয়বার এসেছিল পঞ্চাশ বার এসেছিল একদিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা যদি চব্বিশ দুগুণ করি আটচল্লিশ হয় সলাত কয় ওয়াক্ত এসেছিল পঞ্চাশ ওয়াক্ত তার মানে গড়ে প্রতি ঘন্টায় দুই ওয়াক্তের বেশি নামাজ মানুষের জন্য এসেছিল আল্লাহর কাছে এত প্রিয় এই সলা এই জন্য সফল কাম মিনের সর্বপ্রথম গুণাবলী হচ্ছে সে সলাতে নম্র থাকে সলাতে ভদ্র থাকে সলাতে ভীতু থাকে সলাতে সে তার সর্বোচ্চ লেভেলের চরিত্র দেখায় আল্লাহকে সলাত আদায় তো করতেই হবে আপনাকে এখানে সলাদ পড়তেও বলে নাই সলা তো আদায় করতে হবে করতে হবে কেমনে আদায় করতে হবে সেটা বলতেছে তার মানে আলটিমেট আলটিমেট এই বাদ হচ্ছে নাই কিছু আর মানুষের প্রথম গুণগান কি নামাজে নম্র নামাজি তো যে নামাজের নম্রতা হবে ওই নম্রতা দেখাইতে হবে কোথায় নামাজে তাহলে নামাজ না পড়লে কি নামাজের নম্রতার শব্দ আসবে

একবার সাক্ষী বল্লাহ রসুল্লাহ আপনি ভর্তি হয়ে গেলেন ইসলামে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে কতদিন পরে আসে এগারো মাস পরে একবার আসে কার জন্য আসে যে রাখতে পারবে মুসাফিরের জন্য ছাড় আছে। ওই মাসে না রেখে অন্য মাসে রাখতে পারবে রীতিবতী মহিলা বাচ্চা হয়েছে অথবা মাসিক হয়েছে এই মহিলা তার তারপরে রাখতে পারবে অসুস্থ মানুষ পরের মাসে রাখতে পারবে বছর শেষে একবার আসে তারপরে এত সুবিধা দিয়ে রাখছে হজ আগে তো বহু মানুষ হেঁটে যেত যারা হাঁটতে পারত গায়ে বল ছিল পরিবার চালানোর মতো অন্য কেউ ছিল তার উপরে হজ ফরজ ছিল এখন তো পাসপোর্ট টিকিট না কাটতে পারলে আর হজ ফরজও নেই মানুষের কারণ এখন আর হেঁটে যাওয়ার সিস্টেমই নেই হেঁটে যাইতে গেলেও কয় দেশ পাস হবে না আপনি পাসপোর্ট ছাড়া যেতে দিবে না কোনো দেশ তো কোনো দেশের বর্ডার ক্রস করতে দিবে না দিবে তাহলে এখন হজে যাওয়া একটা বিশাল ব্যাপার আমাদের বর্তমান যে অবস্থা অনেকে মানুষেরই তৌফিক নেই যাদের আছে তারা প্রতিদিন করতে পারে ওমরা এরকম আছে আর যাদের নাই পাঁচ বছর কষ্ট করে হজ ওমরা করার তৌফিক হচ্ছে না বাস্তবতা কি এমনটা নয় মোহাম্মুন আট দুহু বলার পরে রোজা আসে এক বছর পরে হজ আসে যদি মরা পর্যন্ত কখনো টাকা পয়সা হাতে হয় তখন জাকাত আসে যদি মরা পর্যন্ত কখনো টাকা পয়সা হাতে হয় অঢের টাকা হিসাবের বাইরে টাকা চলে গেছে তখন দেবে সে একমাত্র ইবাদত কি রয়ে গেছে প্রতিদিন প্র্যাকটিস করার মতো হজ বড় লোকে করবে গরিবে করবে না সিয়াম সুস্থ মানুষ রাখবে অসুস্থ মানুষ রাখবে না সলাপ একমাত্র ইবাদত ছোট করবে বড় করবে মহিলা করবে পুরুষ করবে হিজড়া করবে সুস্থ করবে অসুস্থ করবে মুসাফির করবে মুকিম করবে অনলি ওয়ান এবাদা সলা আর ওই সলাপ আদায় যারা করে তারা তাহলে কত দারুণ একটা ইবাদত করতেছে আল্লাহর কত পছন্দের ইবাদত যেটা আল্লাহ পছন্দ করে পঞ্চাশ বার দিছে দিনে কয়বার আল্লাহ কত ভালোবাসে আপনাকে একটা কথা বলি আল্লাহ সোহানা সিয়ামের ব্যাপারে বলছেন যে সিয়াম সিয়াম করলে যে নেকি হয় রমজান মাসের এই নেকি কোন ফেরিস্তা লিখবে না মানে পারবে না যা সিয়াম করছে এটাই উল্লেখ রাখবে এর নাকি কে দিবে সরাসরি কে দিবে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে কিসের শুক্রানের মতো মনে হয় ইয়া ইয়া আল্লাহ 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 অথচ বছর একবার দিছে তাহলে এই সলাকে আল্লাহ কত ভালোবাসে দিনে দিয়েছিল আপনি আমি পাঁচ পড়ি কিন্তু নেকি হবে কয়টার পঞ্চাশটার আল্লাহ তার কথার বর খেলাফ করেন না দিনী ভাইয়েরা তাহলে আমরা কি শুধু সলাত আদায়কারী হবে নাকি নম্র সলাত আদায়কারী হব বলেন তো আপনি আজকে এখানে কেন এসেছেন ওয়াজ শুনে কিছু শিখতে আমল করতে নাকি আপনি নিজেকে মুসলিম প্রমাণ করতে নাকি সফল হইতে সফল হইতে আসছেন কি হইতে আসছেন আপনি কি এখানে আসছেন দুনিয়াতে মানুষ ভদ্র বলবে দুনিয়াতে মানুষ ভালো বলবে দুনিয়াতে মানুষ শিক্ষিত বলবে গোছালো বলবে শৃঙ্খল বলবে নাকি আপনি আসছেন জান্নাত পেতে তাহলে সফল কারা হয়েছে আফলাহাল সফল কে হয়েছে তো কে তার প্রথম বৈশিষ্ট্য আল্লাহম এবার আসুন মুমিনের প্রথম গুণ কি ছিল দেখুন আমি ওয়াস করতে আসি আমি ক্লাস করতে আসি কি করতে আসি আমার পার্সোনালি এত পড়াশোনার সৌভাগ্য হয়নি স্কুল মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য আমার তেমন হয়নি তো আমি এত বেশি ক্লাস করি নেই তো আমার কাছে খুব মূল্যবান মনে হয় এই ক্লাস দুই একবার গিয়েছিলাম দুই এক জায়গায় করেছি খুব ভালো লাগছে আমার কাছে মনে হয় যেন একশোটা ওয়াজ মাহফিলের চাইতে একটা ক্লাস বেটার আমার কাছে মনে হয় যে পাঁচশোটা হুজুর বক্তা হুজুরের চাইতে একজন ছোটখাটো মসজিদ মাদ্রাসার স্কুলের শিক্ষকের এক ঘন্টা বা আধা ঘন্টার ওই ক্লাস বেটার এটা মনে হয় আমার কাছে আমার কাছে মনে হয় শিখাইতে পারো ভালো ওই আধা ঘন্টায় আমার কাছে মনে হয় ওই এক ঘন্টা এক ঘন্টার ক্লাসে শিখে ভালো হ্যাঁ আমল কতটুকু করবে এটা ছেড়ে দেই না আমি তার উপরে আমি কোরআন পড়লে বুঝি বুঝি ও বুঝবে না আপনি কি বুঝবেন না নাকি আমি এগুলো পড়তেছি যে এখন দেখে দেখে পড়তেছি আমার আগে কেউ পড়ায় নাই এগুলো আমি দেখে পড়ে বুঝতেছি তো এই জন্য আমার আত্মবিশ্বাস আছে আপনিও বুঝবেন আপনি তো মাসা এমনিতে ক্লাস করা মানুষ পড়ালেখা করা মানুষ আপনার তো সোনাই সোহাগা আমার তো শুধু সোহাগা শোনাই নাই কি নাই আপনি সোনাই সোহাগা কেন আপনি আগেও ক্লাস করেছেন এখন আবার ক্লাস করতেছেন আপনি এমনিতে শিক্ষিত মানুষ যোগ হচ্ছে আর নতুন করে কোরআন হাদিসের এলম আমি তো এমনিতে শিক্ষিত মানুষ না হালকা একটু কোরআন হাদিসের এলম আছে তা আমি হলাম শুধু সোহাগা আপনি হলেন সোনাই সোহাগা কি সোহাগা সবাই সোহাগ আপনি তো বেশি ভাগ্যবান মাসাল্লাহ আলাইকুম তাইব তাহলে মোমিনের প্রথম গুণ হচ্ছে শেষ সলাতের নম্র থাকে দ্বিতীয় গুণ কি ওই মুমিন সফল হয়েছে যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে নিজেকে তার মানে যতই হজ হোক যতই জাকাত হোক যতই পর্দা হোক যতই তেলাবাদ হোক এখানে আদান হচ্ছে এখানে হলে চুপ করবো ইনশাল্লাহ অসুবিধা নেই কারণ বাহিরে হইতেই থাকবে নট মক্কা আই নো আপনারা হয়তো মক্কার ওই ভিডিওটা দেখছেন আদান হচ্ছে শেখ ফাতিলা না এখানে আদান দিলে চুপ হয়ে যাবো আপনি বলা লাগবেন ইনশাআল্লাহ আউদু বিল্লাহ মানে শেত সবাই একটু আউদু বিল্লাহ পড়ে নেই লাহ হাউলা হওলা কুয়াছা ইল্লা বিল্লাহ আপনার কি মাইন্ড করবেন যদি আমি আপনাদেরকে আজকের জন্য আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আমার ছাত্র মনে করি মাইন্ড করবেন শিক্ষক হওয়ার যোগ্য আমি না তবে আমি একটু ধমক টমক দিব যেভাবে শিক্ষক যেই মারে কিন্তু খুব ভালো সব কাজ করে দেয় একটু ওই রকম শিক্ষক হতে চাই খুব ভালো ভালো শিক্ষকতা করে ক্লাসের মেয়েকে বিয়ে করতে চাই না ওরকম শিক্ষক হতে চাই না স্যার খুব ভালো জাস্ট ক্লাসের সুন্দরী মেয়েটাকে বিয়ে করে ফেলছে আর কি বোঝেন না কথা আচ্ছা যাক না যুবকরা বুঝছে মুরুবিরা বোঝে না তো এরকম সর্বত চাই না স্কোরাই والذین هم عن اللغو معرض মুমিন সফল হয়েছে এর দ্বিতীয় বৈশিষ্ট্য কি সে অনর্থক কথা বলে না অনর্থক কাজও করে না অনর্থক কথা কি এই ডেফিনিশন কি আপনাদেরকে দিতে হবে তো একটু দেই না একটু হালকা করে দেই হয় কি আপনারা সবাই জানেন কিন্তু আমি একটু রিমাইন্ড করি কি করি রিমাইন্ড যেমন আমরা অনেক কিছু জানি পড়ে আসছি মুখস্থ করে যখন শুনি মনে পড়ে যে হ্যাঁ এটা এটা আমি আমি জানি জানি তো আজকে গড়ে বলছি আমি কিসে বলছি গড়ে নামধারী সালাফি নামধারী ধারি হাদিস নাম ধারি শুধু রফিয়া দেন করার আমিন বলে নিজেকে সহি বলে শুধু রাফিয়া দেন করে আমিন বলে বুকি হাত নিজেকে আহলুল হাদিস বলে এই ধরনের নামধারী বহু আহুল হাদিস আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আর সালাফ তারা অনর্থক কথাও বলতো না অনর্থক কাজও করতো না তাদের কথার মধ্যে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকত সতর্ক সতর্ক বার্তা থাকতো আদেশ থাকতো অথবা নিষেধ থাকত আজকে বলতে পারেন আজকে সারা দিনে আপনি যা কটা কাজ করছেন কয়টা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কয়টা কাজ আপনি সঠিক করছেন বলতে পারবেন আজকের দিনে আপনি যদি বিলগেস কে জিজ্ঞেস করেন তোমার কত টাকা ইনকাম সে বলতে পারবে কারণ তার আয় এটা তার কি মার্ক জোকার তোমার ইনকাম কি সে ল্যাপটপ বাইর করবে বলে দেবে কত ইনকাম হয়েছে আমার কারণ এটা তার ইনকাম উপার্জন এটা কি তার উপার্জন আমাদের ভালো কাজ কি আমাদের উপার্জন না আমাদের ভালো কাজ কি আমাদের উপার্জন না কিসের উপার্জন পের উপার্জন উপার্জন আপনি কেন তাহলে বলতে পারতেছেন আজকে ভালো কাজ করছেন তার মানে এনিথিং আপনি কিছুই উপার্জন করেননি সারাদিন বেকার কাজ করেছেন নো আপনি ভুল বলতেছেন আপনি যে ঘরে আজকে ভাতের ব্যবস্থা করেছেন সেটা আপনার ইবাদত ছিল বাট আপনি কখনো এটাকে হিসেবে নেন নাই এই জন্য আপনার নাকি হবে না আজকে আপনি ন্যাংটা ঘোরেননি কাপড় পরিধান করে বের হয়েছেন এটা আপনার ইবাদত আপনি কখনো এটাকে ইবাদত হিসেবে নেন নাই আপনি এটাকে সেলফ রেসপেক্ট হিসেবে নিয়েছেন এই জন্য আপনার নেকি হবে না বাট আপনি যদি মনে করতেন আমি সতর ঢেকেছি আমি এটা সাল্লাম বলছি সতর ঢাকতে সতর খোলা রেখে যাওয়া যাবে না তাই আমি সতর ঢেকেছি আপনার এটা নেকি হইতো আপনি যদি মনে করতেন আমি কাউকে দেখে সালাম দিয়েছি এটা আমার ইবাদত এভাবে যদি আপনি মনে করতেন তাহলে আপনার নেকি হইতো আপনি মনে করতেন বুড়াকে সালাম দিতে হয় ঠিক জন্য আপনি পাশের ছোট ছেলেকে সালাম দেন নাই আপনি সালামকে তো ইবাদত মনে করেন না মনে করেন মুরব্বী ওনাকে দিতে হবে সামনে যে ছোট আসা ওকে দিতে হবে না ইবাদতে আবার মুরুবী ছোট আসে নাকি ইবাদতে আল্লাহ কাছে সবাই আল্লাহর বান্দা ছোট কি আবার সবাই আল্লাহ একদিনে বানাইছে আমরা সবাই লাউম মাহফুজে আসি সম্পর্কে কেউ বাপ কেউ ছেলে হবো ওই হিসাবে একটা সম্মান একটা তারতিব আল্লাহ করছে একটা একটা সিস্টেম আল্লাহ তৈরি করছে ওভাবে আমরা চলবো ইনশাল্লাহতে কোনো দোষের কিছু নাই আর এইভাবেই চলতে হবে কিন্তু ইবাদত করার ক্ষেত্রে কেউ ছোট কেউ বড় না আচ্ছা ছোট ছেলে দুই রাকাত নামাজ পড়লে ওর নাকি কম হবে আমি দুই রাকাত পড়লে আমার নাকি বেশি হবে এরকম কিছু মনে রাখবেন ইবাদতের ক্ষেত্রে সলাতের ক্ষেত্রে শুধু মক্কা আর মদিনা এই দুই জায়গায় আলাদা আছে কি আছে কি আছে আলাদা এছাড়া কালো সুন্দর খাটো লম্বা মহিলা পুরুষ হিজড়া সুস্থ অসুস্থ সবার সলাদ সেম এই বাদত সবার জন্য সেম আপনি আজকে আপনার আম্মাকে কি আজে বাজে গালমন্দ করেছেন আপনি আজকে জানা করেছেন মদ খেয়েছেন গাঁজা খেয়েছেন আজকে আপনি সিনেমা দেখেছেন আজকে আপনি কাউকে রাসুলের বিরুদ্ধে কাজ করতে করতে বলেছেন এগুলো এগুলো কি কি জানেন কোনো আপনি প্রত্যেক ওই কাজ যেটা গুনাহ করা যায় অথচ আপনি করেননি সেটাই ইবাদত প্রত্যেক ওই কাজ যেটা করা হালাল আপনি আজকে সারাদিন করছেন এগুলো সব কি এই বাদত তাহলে স্ত্রীর সাথে কথা বলা অনর্থক কথা না বাবা মায়ের সাথে কথা বলা অনর্থক কথা না বাবা মায়ের জন্য কোথাও কর্ম করা যে কোনো কর্ম করা যে কোনো চাকরি করা যার শরীয়তে বৈধতা আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অনর্থক কাজের মধ্যে পড়ে না কিন্তু অনর্থক কাজ কোনটা জানেন বসে বসে ছক্কা খেলা অনর্থক কাজ কোনটা জানেন এখানে মহিলারা স্কুলে যায় মেয়েরা স্কুলে যায় বসে বসে মাছা বানাচ্ছেন কারণ বসতে হবে এই জায়গায় এগুলো হচ্ছে অনর্থক কাজ অনর্থক কাজ কোনটা জানেন চায়ের দোকানে বসে আছেন চায়ের দোকানকে আপনি বলতেছেন যে ক্যারাম যদি আনিস তো দুইটা কাস্টমার বাড়বে রে এই অনর্থক কাজের উপদেশ দিলেন এই ধরনের সবগুলো কাজ অনর্থক আর অনর্থক কথাবার্তা তো আর ব্যাখ্যা দিলাম না আমি মানে আমরা কয়টা কথাই বলি যেটা আল্লাহ খুশি হয় আচ্ছা আস্তা খসরুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করো এটা কি কথার মধ্যে পড়ে নাকি কথার মধ্যে পড়ে না কথার মধ্যে পড়ে আমি যদি বাংলাতে বলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন তাহলে আমি কাউকে ডাকছি যেমন ওয়াসি ভাই শাহেদ ভাই আমি তো ওনার নাম জানি না আবদুল্লাহ অমর হোরারা আমি ডাকতেছি কাউকে তো আমি কাউকে ডাকতেছি মানে ওর সাথে কথা বলতেছি না বললাম যে একটু আমি ভাই বললাম যে ভাই একটা মাল্টি ফ্ল্যাগ নিয়ে আসেন আমি কথা বলছি না কথা বলি নাই তো আমি আল্লাহকে বললাম আস্তর আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন সুবাহান আল্লাহ আল্লাহ আপনি পবিত্র আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা আপনার আল্লাহ আকবর আল্লাহ আপনি মহান আলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনি ছাড়া ইলাহা নাই তুই গুলো কি কথা না এইভাবে আমরা ভালো কথা বলতে পারি সব সময় আর প্রত্যেক ওই জিনিস যেটা গুনাহানা এগুলো বলা হচ্ছে ভালো কথা অনর্থক কথার মধ্যে পড়ে না অনক অনর্থক কথা হচ্ছে যেটা মানুষের দুনিয়াতে কল্যাণ নাই আখেরাতেও কল্যাণ নাই সেটাই কি কথা আর এসব সব কথাবার্তা যারা বলে না এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় গুণ সফল কা মুমিনের দ্বিতীয় গুণ কি সে অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে কি রাখে বিরত রাখে তার তৃতীয় গুণ হচ্ছে আর যারা ক্ষেত্রে জাকাতের সক্রিয় সক্রিয় বুঝেন এই করোনার সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দরিদ্র হয়েছে প্রায় একেবারে জরাজীর্ণ হয়ে গেছে কিন্তু নিউজ পাইলাম এক হাজার নতুন মানুষ কোটিপতি হয়েছে এটা দু হাজার যখন করোনা শুরু হইলো তারপর যখন একুশ আসলো তা এক বছর হয়ে গেল না ওই তার মানে মোটামুটি আরো পাঁচ সাত মাস আগে ওই নিউজ দেখছি যে এবারের করোনায় গত এক বছরে নতুন বাংলাদেশের মধ্যে নতুন এক হাজার মানুষ কুটিপতি হয়েছে সে কিন্তু এক কোটি টাকার মালিক হওয়ার পরে তার কুটিপতি ধরে নাই ঢাকাসরো আর একটা বাড়ি আছে সেই কুটিপতি ঢাকা যা একটা বাড়ি আছে সে কুটিপতি চিতংসরো যার একটা বাড়ি আছে সে কীপতি তার মানে এইসব কুটিপতির গণে নাই গনছে কোন কোটি যার লিকুইড বারিয়ে আছে ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে তারই কুটিপতি বলছে

ওরা যারা জাকাত দিতে সবসময় নিজেকে নিযুক্ত রাখে ভাইরে ভাই আমার জাকাত দিয়ে দেই একটা মজার কথা বলি আপনি বান্দরবন যাচ্ছেন চেক পোস্ট আছে কি পোস্ট আছে সবাই দাঁড় করাইয়া করাইয়া চেক করতেছে আপনার দেখলো যে আপনি হুজুর বলো যে যান চলে যান আপনি কি গর্ব করে বলবেন না আরে বেটা একবারে বড় ছোট জ্ঞানী গুণী সবাই দাঁড় করেছে আমরা ছেড়ে দিছে আপনি কি এটা অসন্তুষ্ট হবেন না সন্তুষ্ট হবেন দরিদ্রতায় তো অসন্তুষ্ট হন কেন আল্লাহ কে আমতে এই এই যে এই কুটিপতিগুলো তোয় বলবো যে এদিকে আসো জাকাত দিছো আপরে দেখে বলবো যে যাও জাগাত দাও লাগ মানে এ প্রশ্নই নাই আপনাকে আল্লাহ প্রশ্ন জাগাতের প্রশ্নই করবে না অথচ আপনি অসন্তুষ্ট এই নিয়ামত নিয়ে আমত নিয়ে ধরেন একটা বাসের ভিতরে ঢুকলো পুলিশ এখন জামাত শিবির চেক করবে জঙ্গি জিএমবি চেক করবে সব কটারে নামায় না ব্যাগ ট্যাগ ঝাইরা যাবে কোন কুল্লি মুল্লি বোম টোম আছে কিনা চেক করতেছে মানে খুব একটা মানে বাংলাদেশে ধরেন আল্লাহ আল্লাহ সুরদিক ধরেন একটা যুদ্ধ পরিবেশ এই যুদ্ধ পরিবেশে যে কোনো একটা দলকে দমন করতেছে উগ্রবাদী দলকে জঙ্গি দলকে দমন করতেছে এই সময় সবার চেক হচ্ছে আপনার মতো দশজন মানুষকে বললো যে যাও চেক করবেন না স্যার আর না না তোমার কি চেক করবো যাও আপনি কি গর্ব করবেন নাকি আপনি মন খারাপ করবেন আপনি যেই পথে ছিলেন যেভাবে আছেন আপনি বলবেন যে না রে ভাই আমার এই চরিত্র আমি চেঞ্জ করবো না বেড়া সবাই ধৈরার নামায় আয়া কি করলো আমারও সালাম দিল চলে যেতেও বলল আপনি খুশি হবেন না রাগ হবেন কেয়া মতে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না কেন হজ করলি না ওই দিন বিল গেটস কে অত মুসলমান না মুসলমানদের মধ্যে অনেক ধনী আছে না এই ধরেন আল্লাহ আল্লাহ কাকে জিজ্ঞেস করবে এটা আল্লাহর ব্যাপার তবে আল্লাহ সুহান যাদের সলাত আছে সলাদ পড়ার পরে তার জাকাত সুয়াম হজ এগুলো নিয়ে জিজ্ঞেস করবে এগুলো নিয়ে কি করবে জিজ্ঞেস করবে যাকে আল্লাহ হজ করার তৌফিক দেয় যাকে আল্লাহ জাকাত দেওয়ার তৌফিক দেয় ওকে আল্লাহ এই দুটা প্রশ্ন করবেই না এই দুটা প্রশ্ন কি করবে না বলেন তো আপনি খুশি না নারাজ এবার কিয়ামতের মাঠ আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে মানুষ পুলছে রাতের আগুনে পড়ে যাচ্ছে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে মানুষ তৃষ্ণায় ব্যাকুল হয়ে গেছে মানুষ সেদিন কোনো কাউকে খুঁজে পাচ্ছে না ল্যা ইউ সাইলব হামিমুন ইল্লা হামি ও লা ইউ হামিমুন হামিমা সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খোঁজখবর নেবে না এমন একটা দিনে আল্লা আপনাকে প্রশ্নই করল না কি এটা ভালো কাজ না খারাপ কাজ দরিদ্রতা খারাপ না দরিদ্রতা খারাপ আরে দরিদ্রতা কোন নিয়ামত জানেন আপনি আমি বলছি না যে বড়লোক হওয়া খারাপ নেগেটিভ নেই বাংলাদেশের মানুষ সব বেশিরভাগ নেগেটিভই না। আপনারা বুঝবেন যে যখন আমি যে বিষয়টাকে উল্লেখ করব তখন আমি সেই বিষয়টাকে হাইলাইট করবো গদ দ্য পয়েন্ট যখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেদিন তখন আমি ওই বিষয়ে হাইলাইট করবো তাহলে দরিদ্রতা হচ্ছে ওই নিয়ামত নবিরাসুল নিয়ামত দরিদ্রতা নিয়ামত নবির নিয়ামত দেখেন আখলাখ মানুষের জন্য কত উৎকৃষ্ট জিনিস উত্তম জিনিস এজন্য নবিরাসুলদের কাল্লা দিছে কাকে দিছে নবী নবীর কাল্লা দিছে ভদ্রতা শালীনতা জ্ঞান হেকমাত উত্তম উৎকৃষ্ট জিনিস এজন্য নবীরকে দিছে তো নবী রাসুলদেরকে আমরা দরিদ্রতাও দিছে কি দিছে তার মানে এটা বড় নিয়ামতের একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিকদান করুন যাদের ক্ষমতা আছে যাদের টাকা পয়সা আছে আল্লাহ সুবান বলছেন যে আরে সফল কাম তো ওই মুমিন হয়ে গেছে যে মুমিন নামাজে ভদ্র যে মুমিন নামাজে ভিতু যে মুমিন অনর্থক কথা এবং কাজ করে না যে মুমিন জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দিতে সব সময় নিজেকে সেই অ্যাক্টিভ রাখে কি রাখে অ্যাক্টিভ রাখে ওয়াল্লাহ এইটা ওল্লাহি জাকাত দাতা পাওয়া যায় সলাতে নম্র ভদ্র পাওয়া যায় অনর্থক কথা এবং কাজ থেকে বিরত মানুষও আমি দেখেছি আল্লাহ ওদের সবাইকে কবুল করুন আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন কিন্তু এই আয়াতটা বড় ডেঞ্জারাস একটা ব্যাপার বর্তমান সিচুয়েশনে আপনি হাতে গোনা পাবেন না লোকজন আমি কিছু আমার ইউএসএ থাকে ফ্রেন্ড কিছু লন্ডন তারপরে এই যে আছে না ইংল্যান্ড ইংল্যান্ড ইউরোপ কান্ট্রিতে থাকা মানুষ যারা ফ্রি মানুষ এই যুবকরা তোমরা মনোযোগ দিয়ে শুনবা তোমাদের কাজে আসবে এটা যুবকদের জন্য জন্য এবং ওদের যারা মুসলিমদেরকে খারাপ বলে ওদেরকে প্রাধান্য দেয় কিছু কিছু ভালো দিক দেখে ওদের এই আয়াতটা ওদের জন্য আমি প্রথমে এই আয়াতের রিয়েল মিনিংটা বলি তারপর আমি একটা এলোভারেশন দিব শাল্লাহ যাদের যাদের পছন্দ এখান থেকে নেবেন ওল্লাদিন আহ হুম লিফরুজহিন হাফিদুন সফল কাম মোমিনার চতুর্থ বৈশিষ্ট্য হলো যে যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে কীসের হেফাজত করে কীসের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে ছোটো থাকতে আমি মনে করতাম প্যান্ট তো পরছি খেলাস হেফাজত কেবল দেখে না আমি বুঝতাম না যে হস্তমৈথুন করতে না করেছে আমি বুঝতাম না যে অশ্লীল সিনেমা দেখতে না করেছে আমি বুঝতাম না রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটার দিকে এভাবে ফ্যাক 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 করে তাকায় থাকতে না করেছে আমি বুঝতাম না যে ভাবিদের সাথে কথা বলতে না করেছে কথা বলতে না করেছে রাস্তাঘাটে হেঁটে যাওয়া মেয়েদের সাথে কথা বলতে না করেছে পাড়া প্রতিবেশী মেয়েদের সাথে কথা বলতে না করেছে ইভেন আপন কাজিন সিস্টারদের সাথে আমি এভাবে বুঝতাম না আমি বুঝতাম আহম লিফরুজিহিম হাফিদ উন্মানি লজ্জাস্তানের হেফাজত করা মানি ফাতরাত তোরা এসে পড়লো নাকি ব্যথা পাবো নাকি এরকম হেফাজত করা কারণ প্রচন্ড ব্যথা লাগে এই জায়গায় খুব ছোট কথা বলতেছি তখন তো মানুষ বলতো যে কারো তলপেটে যদি ঘুষি দিয়ে মারা যাবে লজ্জাস্থানে তো চিন্তা করতাম যে আল্লাহ কি জানি এরকম কিছু बोलतेছে বলদি রাহম লি ফুরুজিহ হাফিজুন মানে লজ্জাস্থানের হেফাজতকারী তার মানে এই জায়গায় কোনো অ্যাটাক হতে দেওয়া যাবে না কোনো মানুষের আমি বুঝি নাই যে এই জায়গায় কোন চরিত্রহীনতার অ্যাটাক হতে দেওয়া যাবে না আমি বুঝছি যে ফিজিক্যালি ঘুষাঘুষির সময় এটাকে নিরাপদ রাখতে হবে ছোট ছিলাম আমি সৌদি আরবে ছিলাম আরবি পড়তাম টুকটাক অর্থ বুঝতাম তো বললাম না আমার স্কুল মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য কম হয়েছে কেউ বুঝানোর মতো মানুষ ছিল না কেউ বুঝানোর মতো কি ছিল না মানুষ ছিল না নিজে নিজে পড়ে যতটুকু বুঝি এজন্য আমি অনেক জায়গায় প্রোগ্রাম নেই না অনেকে আমাকে ডাকে আমি অতটা জানি না যে আপনাদেরকে জানাবো খুবই সামান্য জানি মমিন আমরা বলছিলাম সফল কাম মুমিনের কথা আমরা কার কথা বলছিলাম ছাত্র হইলে তো ওস্তাদের কথা এই করতে হবে আমি উস্তাদ না আর কি মনে করেন যে এখানে কেউ একজন আসে আমার বদলে বড় কেউ আসে ভেবে নেন আমরা কথা বলছিলাম সফল কাম মুমিনের কথা কার কথা তো এই সফল মুমিনদের চরিত্রের মধ্যে সর্বপ্রথম কি চরিত্র এরা নামাজে কি থাকে একবারে ভীতু থাকে আল্লাহর সাথে একদম ভয় থাকে যেমন আমি এটা যদি দেখেন আপনারা আমার মতো দিতে হবে জরুরি না ভদ্রতা এক একজন এক এক রকম এটা উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে হেল্প করি বাচ্চারা হয়তো বুঝতেছেন এখানে ছোট ভাইরা আছে লেহেন্দুল লাইন রহেমান অর রহেমান রহিম যেহেতু সুরতুল ফাতিহা পড়লে আল্লাহ জবাব দেয় সো আপনি কার সাথে কথা বলতেছেন আল্লাহর সাথে আরেকটা নমরদ হতে পারে এভাবে আল্লাহু আকবার আরেকটা নমরদ হতে পারে এভাবে সিদরের দিকে থাকি আল্লাহ দ্যাট মিন সিদরের দিকে থাকি নড়া চোড়া নাই এটা কি আর আমরা কি করি আমি এরকম মুসলি দেখছি আপনি দেখছেন এভাবে উঠতেছে দেখছেন না দেখেন নাই কেউ দেখেন না এরকম আপনি এরকম মুসলি দেখছেন আমি দেখছি আমি এক জায়গা থেকে পালাই চলে আসছি গেছিলাম চাকরি করতে আল্লাহ আমাদের ডক্টর এম সাইফুল্লাহ হামেদুল্লাহ ওনাকে রিকোয়েস্ট করেছিল আমার ওস্তাদ আল মাদানি যে জামশেদটা তো বাড়িতে গেল ছেলেটা একলা লাখলা থেকে নষ্ট হয়ে যাবে ডক্টর এম সাইফুল্লাহ স্যারকে বলেছে যে আপনি একটা ব্যবস্থা করে দেন ওকে গ্রামে থেকে নষ্ট হয়ে যাবে ঢাকার দিকে কোথাও একটা দিনই প্রতিষ্ঠানে আমি প্রতিষ্ঠানের নাম বললাম না যে সাইফুল্লাহ স্যারকে বললে উনি চিনবে তা আমি রাতে চলে গেলাম বাসে চলে যাওয়ার পর আমি ওয়াল্লাহি ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেটেড মানে ধর্মীয় প্রতিষ্ঠান বলবো ইভেন তবে ওখান থেকে অনেক ভালো ভালো খিদমা হচ্ছে বাট ভাইস চেয়ারম্যান আর চেয়ারম্যান চেয়ারম্যান অসাধারণ আল্লাহ আল্লাহনাকে নেয়ার দান করুন আর ভাইস চেয়ারম্যানকে আল্লাহ দিন তা আমি সৌদি আরব থেকে মাত্র আসছি আমি জীবনে প্রথমবার তখন বাংলাদেশে আসছি তো এখন আমার জন্য সবই জানা আমি গেলাম ওখানে দশতলায় ছিলাম ওনাদের অফিস চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে খুব ভালো লাগলো সাইফুল্লাহ স্যার উনি খুব ব্যস্ত উনি আসছে আমার সাথে পরিচয় করা দিতে তা আমাকে বললো যে জামশেদ তুমি হাফেজ বিভাগটা একটু দেখিও আমস্তাজ আমি কিন্তু হাফেজ না যে না সমস্যা নেই তুমি একটু দেখিও মানে উনি চাচ্ছে যে আমি যাতে নষ্ট নয় আল্লাহ ওনাকে কে দান করুক আল্লাহ কবুল করুন এখন আমি গেছি সকাল দশটার দিকে তো জোহরের সময় হওয়ার পরে সবাই নিচে নামাজ পড়তে আসছে ভাইস চেয়ারম্যানও আসছে আমাকে তো এম সাইফুল্লাহ সারে পরিচয় করা দিল আমি দেখলাম আল্লাহ ক্ষমা করুক আমি নাম বলবো না তো ওনার জোহর সলাত পড়া দেখে আমি পালাই গেছি ওখান থেকে আমি আর ওখানে থাকি আমি চিন্তা করলাম যে এরা আমার উপরস্থ উপরস্থ লোক আমি এখানে কি বলবো এদের কথাই সব কথা চলবে যাক হয়তো আমি আরো ছোট ছিলাম জ্ঞান কম ছিল থাকা উচিত ছিল হয়তো বাট আমি ওখানে দেখে মানে আমি ভয় পেয়ে গেছি ভয় পেয়েছি কেমন উনি সলা তাদের করতেছিল এভাবে আমার আমার চোখে চোখে চোখ পড়তেছে আমি কিন্তু পাশে এইবার কি করবো মানে আপনি এক জায়গায় নতুন গেছেন আপনি জিজ্ঞাসা করতেছেন ডানে তাকাচ্ছেন বামে তাকাচ্ছেন আমি সলা তাদের করতেছি না বসা আমি দেখেছি উনি সলা তাদের করতেছে আমি সলা তাদের করতেছি না আমার চোখে চোখ মনে চোখ পড়ে আমি কোন রকম জোর সালাদাই করছি সাফিল স্যারকে বলছি স্যার আমার আব্বা আমাকে বলছে বাড়ি থেকে বের করে দেবে যদি আমি না যাই এমনিতে ওই তখন গভর্নমেন্ট জামাত ইসলাম দু পনেরো সালে কথা বলতেছি পনেরো অথবা চোদ্দ লাস্টের দিকে তখন একটু বাংলাদেশে তৎপর ছিল গ্রেফতার ট্রেফতার এগুলো করতেছিল তো আমি এগুলো বুঝতাম না আমি তো যেহেতু সৌদি আরব বড় হয়েছি আমার আব্বা এমনিতে ভয় পাইতো তুই ঢাকা কেন গেলি তুই ঢাকা কেন গেলি বাড়িতে যা বাড়িতে যা তুই আমাকে সৌদি আরব অনেক জ্বালাইতি তুই ওখানে যাও আমাকে শান্তি দিবি না তুই বাড়িতে যা তোকে বলছি কোথাও যাওয়া লাগবে না আমাকে এগুলো বলে টর্চার করতেছিল তা আমি পরে চিন্তা করলাম যে না আব্বা যেহেতু বলতেছে বাড়িতে যে এখান থেকে কিভাবে ভাগি আমি স্যারকে বলছি স্যার আমার আব্বা বলছে বাড়িতে যেতে এখন মানে অত্যন্ত জরুরি উনি আমাকে বলেছে জামশিদ তুমি সকাল দশটা বাজে বলছো ইনশাল্লাহ হেফেজ বিভাগ দেখবা এখন দেড়টা বাজে তুমি কি বলতেছো এগুলা আমার নাম লা উস্তাজ লা আমি এখানে আমার আব্বা খুব সমস্যা করবে আমার আমি চলে যাব আমি চলে গেছি সলাদ দেখে তো তাহলে আমি নম্র ভদ্র সলাপ দেখাইছি আপনাদেরকে আমার মতো করে তবে মনে রাখবেন এখানে আপনারা এমন অনেকে আছেন যাদের বাস্তব ভদ্রতা আমার চাইতে বেশি যাদের বাস্তবে নম্রতা আমার চাইতে বেশি ইনশাল্লাহ আমি আশাবাদী তাদের সলাতে যখন তারা এটা মনে রাখবেন মনে রাখবেন নম্রতা কি জানেন ইনশাল্লাহ এটাও নম্রতা বলে কাউন্ট হবে যখন আপনি নিয়ত করে আসবেন যে না সলাতে কি থাকতে হবে সলাতে কি থাকতে হবে নম্র থাকতে হবে তখন দেখবেন যে আপনি যদি দ্রুত দাঁড়ান ইনশাল্লাহ নম্র বলেই কি হবে গণ্য হবে কারণ ইন্নামালা আমালও বিন্নি আমাদের মধ্যে কিছু মানুষের স্বভাবই একটু হার্ড আমাদের মধ্যে কিছু মানুষের স্বভাবই কি একটু হার্ড সো ওর অনুযায়ী ওর নম্রতা আর কিছু মানুষ এমনিতে একটু দুর্বল সালাম আলাইকুম ভালো আছেন হ্যামদুল্লাহ না না আব্বা তো নাই না মাশাল্লাহ ওদের এমনিতে ওরা অনেক নম্র অনেক কোমল সো ওদের নম্রতা আরো বৃদ্ধি পায় বাট আমরা সবাইকে একজনের সাথে কম্পেয়ার করব না আমরা সবাইকে একজনের সাথে কি করব না কম্পেয়ার করবো না সো যার যার নম্রতা বাট আমরা মাথায় রাখতে হবে সলাতে কি থাকতে হবে সলাতে কি থাকতে হবে নম্রতা আর অনর্থক কথা কর্ম থেকে কি থাকতে হবে বিরুদ্ধ থাকতে হবে আর লজ্জাস্থান জাকাতের কি করতে হবে লজ্জাস্থানের কি করতে হবে হেফাজত এবার আসুন ফেসবুক যারা চালায় তাদের কারো লজ্জাস্থান হেফাজত করা সহজ নয় টুইটার নেন ইউটিউব যারা ইউজ করে অ্যাজ এডিক্টেডের মতো নেশাগ্রস্তের মতো কিছু হইলেই ফেসবুক হ্যাঁ ভিন্ন কথা আমি আলহামদুল্লাহ এমন মানুষও দেখেছি যিনি ফেসবুক খুলে জাস্ট পোস্ট করে চলে যায় তারপরে আবার কোনো মানুষ যদি ধর্মীয় কোনো পোস্ট করে এগুলো রিড করে কোনো ভুল থাকলে তাকে মেসেজ দেয় অথবা যদি সুন্দর হয় তাহলে নিচে দিয়ে লিখে দে মাসাল্লাহ উত্তম পোস্ট সো এটা ভিন্ন কথা কিন্তু আমি এরকম অনেক মানুষকে দেখেছি ফেসবুকে ওয়াজ আসতেছে শুনতেছে তিন মিনিট শোনার পরে এভাবে টান দেওয়ার পরে গান চলতেছে কোরআনতালজ শুনতেছে চার মিনিট শোনার পরে এভাবে স্ক্রল করার পরে কি হয়েছে গান চলতেছে এরপর বসে বসে গানটা পুরো শুনছে অথবা সিনেমাটা পুরা দেখছে নাটকের ওই অংশটা পুরা দেখছে বেশিরভাগ মানুষ এমনই লজ্জাস্থানের হেফাজতকারী আছে লজ্জাস্থানের হেফাজত কিভাবে করব আমরা আমরা যদি নগ্ন থাকে প্রশ্রয় দেই আমরা যদি অশ্লীল থাকে প্রশ্রয় দেই আমাদের বোনদেরকে যদি আমাদের শালা সমন্দির সমুন্দিরা দেখে আমাদের বৌদেরকে যদি আমাদের চাষজাত ভাইরা দেখে আমরা কিভাবে নগ্নতা রুখবো আর কীভাবে লজ্জাস্তানের হেফাজত করব। স্কুলে যাওয়া মেয়েটা তার স্কুল ড্রেস না হয় এরকম আল্লাহ তো আমাকে বলেছে কল্লিল মোহাম্মদ সাল্লাই পুরুষদেরকে বলেদ্দিন আয়লা আবু সরহিম তারা যাতে তাদের নজরকে নিম্নমুখী রাখে নজরকে সংযত রাখে মেয়েটা না হয়ে বোরখা পরেনি মেয়েটা না হয় ন্যাংটা হাঁটে মেয়েটা না হয় ছোট ছোট গেঞ্জি আর প্যান্ট পরে বের হয়েছে কিন্তু আল্লাহ সুহান আমার জন্য তো আদেশ করেছে কোথায় নজর থাকবে আর একটা কথা শেখ বড় আফসোস লাগে পর্দার কথা আসলে শুধু মেয়েদের কথা আসে প্রথমে পর্দা কার কথা আসছে জানেন হম তো আমরা খালি মহিলাদের পর্দার কথা তাহলে কেন বলি কারা কারা হাত তো জীবন একটা পুরুষের পর্দার কথা একটা পুরো ওয়াশ শুনছেন বলেন তো হাত তোলেন ফুল এক ঘন্টার ওয়াশ পুরুষের পর্দা মাসাল্লাহ কে করছে আইলেন শেখ শুধু পুরুষের 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 পর্দা নিয়ে এক ঘন্টা আলোচনা কারা কারা শুনছে বাংলাদেশে আমি বলছিলাম যে বাংলাদেশে কারা কারা শুধু পুরুষ মানে দেখেন এই যে ছোট ছোট বাচ্চাগুলো থেকে মুরব্বী উনিও মুরব্বী ওই যে ওখানে একজন আঙ্কেলকে দেখছি মুরব্বী আমরা এই যাবৎকালীন পর্দা মানে মহিলা বুঝছি পর্দা মানে কি মানে একটা স্ত্রীলিঙ্গ পর্দা একটা কি স্ত্রীলিঙ্গ বাক্য কি আমি বাংলাদেশে এখন পর্যন্ত পর্দা মানে স্ত্রী শুনছি আমি পর্দা আসলে মা বোন পর্দা আসলে খালা নানি পর্দা আসলে দাদি দাদি চাচি দাদি নানি আপনারা কোন হুজুর বাংলাদেশে উনি মাসাল্লা ইভেন আমাদের আল্লাহ আমাদেরকে তৌফিক দিকে ইভেন আলহামদুল্লাহ আমাদের আলেম ওলামারা আমাদেরকে সতর্ক করে আমাদের চক্ষু অবনত রাখতে লজ্জাসনে হেফাজত করতে বাট আমি এরকম শুনেছি দুই ঘন্টা পর্দা ওয়াজ করছে শুধু মা বোনের দোষ দিয়ে শেষ বেগানা মহিলা পুরুষকে কিভাবে দায় ইউজ বলে তাও মহিলার দোষ বুঝেন না কথা হাসিন না পুরুষকে দায় ইউজ বলতেছে কিন্তু কিভাবে দায় ইউজ বলে তো তাও মহিলার দোষ দিয়ে যে ওই পুরুষ জান্নাতে যাবে না দায় ইউজ যে তার মা বোনকে ছেড়ে দিয়েছে বেগানা হাদিসটা সঠিক বলছে কিন্তু স্টিল দোষটা কার নিয়ে আসা হয়েছে বলেন তো কিন্তু বড় আফসোস আমি কোরআনুল করিমের আয়ারটা খুলেছি আপনাদেরকে পড়েই বলি আউদুল্লাহ মানে সে তন রাজিম দেখেন বলেন তো পর্দা কি পুরলিঙ্গ স্ত্রীলিঙ্গ নাকি উভয় লিঙ্গ পর্দা কোনো লিঙ্গই নেই পর্দা কোনো কি নেই এটা হিজড়ার ক্ষেত্রেও আসবে হিজড়ার কি লিঙ্গ বলেন আপনারা না না হাসবেন না ওয়াজ মাহফিলে একজন আলেম বলতেছে যে মহিলারা বুকে হাত বাঁধবে পুরুষরা না ভিতে বাঁধবে আমি বললাম ওকে হিজড়ারা কোথায় বাঁধবে উনি বলেছেন মানি মানে তিন ব্যক্তির উপরে ধর্মের বিধান উঠে যায় পাগল সুস্থ হওয়া পর্যন্ত শিশু বড় হওয়া পর্যন্ত বেহোশ বা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত বাট হিজড়া না পাগল হিজড়া না ছোটই থাকে ওরা বড় হয় হিজড়া সবসময় ঘুমানো ওরা জেগেও থাকে কথা বুঝে দিতে পারিনি হুজুর বললো শেখলা তো থাক আমাদের হুজুর বলল মহিলা বুকে বাঁধবে পুরুষ নাবিতে বাঁধবে আমি ওকে হিজড়া কোথায় বাঁধবে তার মানে এই পদ্ধতিতে ভেজাল আছে কি আছে তাহলে চলে যেতে হবে কার পদ্ধতিতে সল্লু খেমা রায় চুমনি খালাস ওকে এবার হুজুর বলতেছি যে সাহাফিরা বুকে বাদে হানাফিরা নাবিতে বাদে সবগুলা হাদিসে আছে সবগুলা সঠিক আছে আল্লাহ গ্রেট আল্লাম নবী নিশ্চয় বলেনি এই তোমরা যারা আমি যাওয়ার পরে সাহি হবা বুকে বাঁধবা হানাফি হবা নাবিতে এরকম কোনো নির্দেশন আছে বলে যে না আমরা তার মানে আপনার বক্তব্য অনুযায়ী বুকে বাঁধার হাদিসও আছে নাবিতে বাঁধার হাদিসও আছে সবগুলো সঠিক তো একটা কাজ করি ফজরে বুকে বাঁধবো জুহরে আর একটা বুকের নিচে বাধবো আসরের পেটে বাঁধবো মাগরিব আর মাগরিবে নাবির উপরে বাঁধব ঈশায় নাবির নিচে বাঁধব তাহলে সবগুলো শূন্যতির উপর আমল হবে কথা বুঝাইতে পারিনি যেমন নবী চার রেখাত নামাজ পড়ছে তিনি দুই রাকাতে বসছে আমরাও বসি তিনি তিন রেখাতে বসে সালাম ফিরে বলছে আমরাও করি তিনি উইতির এক রেখা বিশিষ্ট নামাজ বলছে আমরা সেটা করি তাহলে তিনি যদি নাবিতে বাঁধছে তিনি যদি বুকে বাঁধছে আমাদের উচিত নাবিতে বাঁধা আমাদের উচিত বুকে বাঁধা আপনি এবার রাজি আছেন বলো যে এটা কি আপনি কথা বলছেন কি হয় নাকি যে একটা মাছা বানতে হবে আমি বললাম ওকে আমি বললাম কি ওকে কোন মাছাবটা বানবো আল্লাহ নবী কোন মাছাবটার কথা বলে গেছে বলো যে মা আল্লাহ আল্লাহ নবী কি মাছাবের সময় ছিল নাকি আমি বললাম ওকে তাহলে কোন মাছাব মানলে মুহাম্মদি হব বলো যে সাইরো মাছাবি সমান সব ইমাম সমান সব ইমাম সঠিক আমি বললাম ইমাম তো সঠিক কিন্তু ওনার নামে কথাটার কি হলো ইমাম তো সঠিক এতে কোনো সন্দেহ আছে কারো কিন্তু ওনার নামে কথাটার কি হলো ভুল হইতে পারে তো ওই দোকানে গিয়ে ছেলেটা বলে আঙ্কেল আঙ্কেল আব্বু বলছে ক্যাট বেড়ে দিতে আব্বু যাওয়ার সময় টাকা দিয়ে দেবে আব্বু মাস হিসাব করে দেখলো যে আমার এবারে সাতাশশো টাকার বাজার হইলো দোকানদার বলে যে ভাই পঁয়ত্রিশশো টাকা কি ভাই ডাইল ডিম চাইল নুন তেল ভাই সাতাশশো টাকা না না আপনার ওই যে ছেলে মাসুদ মাসুদ ও বললো যে আপনি ক্যাটবের জন্য পাঠাইছিলেন চানাচুরের জন্য পাঠাইছিলেন ছেলে স্কুলে যাওয়ার সময় বাপের নাম করে করে খায় আর কি বাপে এগুলা তো বাপে জানবে যে আমি আমার ছেলেকে বলছি তখন বাপে ছেলেকে লজ্জা দেওয়ার জন্য আর কি করবে কিছু বলবে না বাসা যা পিটবে না পিড়াইবে না বাইন্দা এমন মার মারবে বোঝেন না ওই বাপ যে বাপ যে বাপের বাচ্চা মিথ্যা কথা বলে খাইতে হয় তো ওই বাপ তো আর খুব সমর্থমান বাপ না তাহলে সে বাইন্দাই পিড়াইবে কারণ সাতশো টাকা মানে কারেন্টের বিল এক মাসের অথবা গ্যাস বিল বুঝাইতে নাই মনে হয় আচ্ছা এইবার আছেন শেখ যে বললো আল্লাহ নবী সাল্লাম আসবে হাউজে কাউসারে আমাদেরকে পানি পান করাইতে যখন আওয়াজ আসবে যে আপনি জানেন না আপনি চলে যাওয়ার পরে এরা কি কি করছে ধর্মের নামে তখন এই যে সোকান সোখান বলবে যে বাপে পিঠাই রে এখন সুন্নতের নামে যা যা করা যাচ্ছে আল্লাহ নবীর নামে ইমাম আবু হানিফের নামে শাহ আফির নামে মালিকের নামে কিন্তু ওয়াল্লাহ যদি আল্লাহ ওদেরকে এটমি পাওয়া দেয় এমন পিডন পিটাইবে আল্লাহ লাগবে না ওই পিঠেবে যেমন ঈসা আলা সালাম এদের সাথে কথাই বলবে না তোমাদের সাথে কিসের কথা তোমরা তোমরা আমাকে আল্লাহর পুত্র বানাই ফেলছো ইন্দাল বোঝেন নাই কথা আল্লাহর সামনে তারা লজ্জা পাবে সেদিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আচ্ছা যাই কথা বলছিলাম পর্দা নিয়ে ওই যে হুম মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আর পর্দা নিয়ে কথা আসলে আজকে থেকে আমরা সব মহিলা পুরুষের পর্দা নিয়ে একসাথে কথা বলবো রাজি আছেন সবাই দেখেন একটা মহিলা নেংটা হাঁটে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমি যদি না তাকাই আমার গুন হয়েছে ওর ন্যাংটা হওয়া আমার সাথে সংশ্লিষ্ট আছে কার সাথে সংশ্লিষ্ট পর্দা করতে কে বলছে আমি বলছি না আল্লাহ বলছে তাহলে এই অপরাধ কার সাথে সংশ্লিষ্ট আল্লাহর সাথে সংশ্লিষ্ট ও জানে কে জানে ও জানে কে জানে আল্লাহ সুবাহতালা বলছেন মনে যদি শুনবেন আমার মনে হয় সময়টা ঘনিয়ে আসতেছে আহমে মানে তন রাজিম কুলিল মুমিনিনা ইয়াগুদুনা নামিন আবসারহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহু খবীরু بما ইয়াসনাউন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে চোখ চোখের যৌনতা হাতের যৌনতা মুখের যৌনতা এবং লজ্জাস্থানের যৌনতাকে যাতে তারা কি করে হেফাজত করে তাহলে কি হবে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে শুধু পবিত্র তারা কি পবিত্রতা আছে যেমন ভাই তুই যা যা অনেক লাভ হবে ওই রকম তুই যা যা লাভ হবে একটা তুই যা যা অনেক লাভ হবে আর একটা তো আল্লাহ বলতেছে যে এটা করলে এদের অনেক খুব পবিত্রতা আছে ওয়াল্লাহু ইন্নাল্লাহ খবীরু বিমা ইয়াসনাউন নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন এই কথা কেন বলছে জানেন মেয়ের দিকে তাকালি মনে করেন মেয়ে দেখছে গুণ হয়েছে আল্লাহ জানে মেয়ে জানে মোবাইলে তো আর কেউ থাকে না জন্য আল্লাহ বলতেছে যে নিশ্চয় আল্লাহ তারা যাই করে তা সম্পর্কে জানেন তাহলে প্রথমে কাকে পর্দা করতে বলছে কাপড় পরে পর্দা করতে বলছে পর্দা কি বলেন তো শুনি দেখেন এ আয়াতে কিন্তু কাপড় পরে পর্দা করার কথা বলা নাই কাপড় পরলে সতর ডাকা হয় কি হয় শতরার পর্দা এক না তুমি আমার খুব খারাপ লাগে আমরা যখন এই জিনিসগুলাকে বুঝতে পারি না যে আর পর্দা এক না নাংটা কেউ যদি আমার সামনে থাকে আমার সামনে যদি কেউ জেনা অবস্থায় থাকে স্টিল কে আই ক্যান ডু পর্দা আমি এখনো পর্দা করতে পারবো কিভাবে আমার চোখকে নিচে রাখবো তাহলে আমার লজ্জাস্থানে কোনো ডাইরেকশন আসবে না আসবে আমি যদি চোখের নিচে রাখি কি হচ্ছে না দেখি না তাকাই তাহলে আমার লজ্জাস্থানে কি কোনো ডাইরেকশন আসবে উত্তেজিত হবে মনে চাহিদা কামনা বেশি উঠবে তৈরি হবে ডাস্টবিন পর্দার সতর কি আলাদা জিনিস তার মানে আমাদের মা বন্ধুরা বোরখা পরার পরও কেন আমরা আজকে এত দুর্ভাগা কেন বোরখা পরা মহিলাকে দেখার পরে টয়লেটে ঢুকে যাচ্ছে যুবকরা কেন বোরখা পরা মহিলা সব কটা মহিলা বোরখা পরে ওই মাদ্রাসার ছাত্র কেন যৌনতায় ধরা পড়ে স্কুল গার্লস স্কুল সব কটা মেয়ে ফুল হাতা জামা ফুল প্যান্ট স্কার্ফ লাগায় পর্দা করে শুধু মুখ দেখা যায় কেন ওখানে শিক্ষকরা জেনার সেঞ্চুরি করে সবাই তো ওখানে পোশাক পরে যায় হোটেলে যাচ্ছে জেনা করতে অথচ পোশাক পরিহিতা পোশাক পরা

লজ্জাস্থান হেফাজত হয়ে গেল এই যে স্ত্রীর কথাটা উল্লেখ করার একটা কারণ আছে আগের যুগে বা এখনো মানুষ মনে করে হুজুরে করে সাইডটা ফোলা মাইয়া মানে ওর কথা হচ্ছে হুজুর কেমনে বোর সাথে থাকে হুজুর তো হুজুর হুজুর ছেলে হবে কেন হুজুর না কেমনে জানে এগুলা আমি মাঝে মধ্যে কিছু যে প্রেম প্রীতি নিয়ে এগুলা নিয়ে কথা বলি আমাকে প্রশ্ন করে যে হুজুর পিএইচডি করছে এগুলোর উপর হুজুর কেমনে এত কথা জানে আরে ভাই তুমি আমাকে প্রশ্ন করো শেখ একটা মেয়ে খুব ভালো ছিল বরখা পরিহিতা ওর চরিত্রে আমি আকৃষ্ট হই চতুর্দিকে এত ব্যাপর্দা মেয়ে এত খারাপ আজে বাজে মেয়ে একটাই মাত্র আমার স্কুলে মেয়ে ছিল যে বোরখা পরে আসতো আমি ও নামাজও আদায় করতো কার সাথে কথা বলতো না অনেকে ওকে প্রেমপত্র দিয়েছে আমি ও ওর মধ্যে একজন ছিলাম সবাই হাল ছেড়ে দিয়েছে আমি ছাড়িনি আমি একটার পর একটা একটার পর একটা আমার বোনকে দিয়ে আমার অন্য বান্ধবীদেরকে দিয়ে ওকে প্রেমপত্র দিলাম তারপরে ও আমাকে বললো ও বেনামেজির সাথে সলাত প্রেম করবে না আমি সলাত করা শুরু করলাম শুধু প্রেম করার জন্য হাদিসের মধ্যে যে যে আছে হিজরত করলো কোন মহিলাকে পেতে আর যে হিজরত করলো আল্লাহকে পেতে সে তাই পাবে যা সে নিয়ত করলো দেখেন আজকাল ছেলেমেয়েরা প্রেম করার জন্য নামাজ পড়ে নবী চোদ্দশো বছর আগে তা বলে দিয়ে গেছে এরই নামাজ ওই প্রেমকেই পাবে কেমত এর কোনো কিছু পাবে না যাই হোক ও যে বলেনা হুজুর আপনি কিভাবে জানেন আপনি কি আগে প্রেম করছেন নাকি আরে ভাই তোমার মতো ছেলেই আমাকে প্রশ্ন করতেছে মেয়েটা আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আমি সর্বোচ্চ চরিত্রর অধিকারী হলাম সলাত ভালো ভদ্র ব্যবহার শালীন পোশাক আশাক মাথার চুল কাটিং সব কিছু নম্রভদ্র করলাম মেয়েটার সাথে আমি প্রেমে লিপ্ত হলাম ও আমার সাথে কথা বলতে চাইতো না আমি অনেক ওকে জোর করলাম এক পর্যায়ে বললাম আত্মহত্যা করব হাত কেটে ফেলবো ওকে ভিডিও কল দিলাম ওর 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 মায়ের মোবাইলের ছবি পাঠাইলাম আমার গলার মধ্যে ছুরি রাজি হলো আমার সাথে কথা বলতে খুব ভালো ভদ্র মেয়ে ছিল আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম তার এই ভদ্রতার নম্রতা দেখে তোমার মতো আমাকে এরকম প্রশ্ন করে এগুলো প্রশ্নগুলো শোনার পরে কি আমি বুঝতেছি এলাকার কি অবস্থা আমি কি বুঝি না আমার যুবক ভাইদের কি অবস্থা ধর্মকে অবলম্বন করে একটা ছোট্ট কোমলমতি শিশু বাচ্চা বোন আমার তার জীবন ধ্বংস করেছে বললাম তারপর বলল সে আমার সাথে কথা বলতে রাজি হলো সালাম দিত কথা বলতো দুই একটা আমি কথা বলতাম প্রচুর ও কথা রিপ্লাই করতো না তারপর আস্তে আস্তে আমি বললাম তুমি কেন কথা বলো না আমি পরে বিষ খাবো আমি ছবি তুলে পাঠালাম আমার হাতেই দূর ওষুধ সে আমাকে তার আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে তার ছবি পাঠাইতে হবে সে আমাকে ছবি পাঠাতে রাজি ছিল না আমি বললাম আমি পানিতে ঝাঁপ দেব ছাদ থেকে লাভ দিব সে আমাকে ছবি পাঠালো এভাবে দুই বছর লেগে যায় ওই মেয়ের সাথে আমার সহজ হতে মেয়েটা খুব ভালো ছিল বলুন তো মেয়েটা কি খারাপ ছিল চোদ্দ পনেরো বছর বয়স ষোলো বছর বয়স ছেলেটার বয়স বাইশ বছর ও ফুসলাচ্ছে হ্যাঁ মেয়েটার একটা দোষ ছিল যে এর কথা চলে আসছে প্রথম দোষটা ছিল যে এর সাথে প্রেম প্রেম করার এগ্রি হওয়া যে ভালো করবে বাট মেয়ে এই অপরাধটা পারে কিন্তু তোমার মতো চালাক নামাজি দাড়িওয়ালা ছেলে আহালি হাদিস বলো নিজেকে না নিজেকে জামাতি বলো তাবিলিহি বলো ফুরফুরা বলো আটরসি বলো মাইজ ভান্ডারি বলো কওমি বলো হ্যাঁ মাদ্রাসার ছাত্র বলো ভদ্রকরের ছেলে বলো তুমি এই তুমি এটা করছো তুমি একটা কোমল মতি আমার ছোট্ট শিশু বোন তাকে তুমি ঘর থেকে বের করছো আর তারপরে তোমার যখন কয়েকদিন তার সাথে থাকা হয়ে গেছে সব কাজকর্ম তোমার শেষ আর একটা মেয়েকে বলতেছো যে হারাম আমি আজহারি সাহেবের ওয়াস শুনেছি এগুলো হারাম সো তুমি তোমার পথে আমি আমার পথে এই মেয়েটা এখন তোমার জন্য ব্যাকুল হয়ে গেছে সে তোমার সাথে কথা বলতে চাইতো না তুমি তার সাথে পাঁচ ঘন্টা কথা বলেছো এখন এই মেয়ের সাথে তুমি একদম কথা বলা বন্ধ করেছো মেয়ে একদিকে পাগল তুমি তো আরেকজনকে নিয়ে খুশি আছো সমাজের আজকে এই অবস্থা আমরা করে ফেলেছি তোমার মতো ছেলেরা হ্যাঁ এই যে বসে আছে সব ভদ্র প্রত্যেকের দিনী বোন আছে আমাকে এক ছেলে প্রশ্ন করে জামশেদ ভাই ও আমাকে শেখ বলেছে আমি যেহেতু শেখ না তাই আমি শেখকে ভাইতে রূপান্তরিত করলাম ওকে বলে জামশেদ ভাই একটা প্রশ্ন ছিল খুব জটিল বললাম বলেন আমি জটিল প্রশ্নের অ্যান্সার করি না আমি মুফতি না বলে যে একজন দিনী বোনের আমার একজন দিনী বোনের আমার একজন আমার একটা বোনের একবার শারীরিক সমস্যা নিয়ে কথা বলতেছে আমি বললাম তো তোমার দিনই বোন তোমার আপন মায়ের পেটের বোন বলো যে না বললাম কেমন বোন কয় দিনই বললাম কেমন দিনই বোন তোমাকে এরকম কথা বলতেছে তুমি শুনছো আবার এটা আমার কাছে বলতে আসছো তুমি তিনি বোনকে হুজুর নাম্বার দিয়ে দাও দিনী বোন তোমার সাথে কথা বলতেছে তার মাসিক নিয়ে তোমার সাথে কথা বলতেছে তার স্বামী তার সাথে নাকি মানে সেক্সুয়াল ফিটনেস না ফিটনেস নাই তোমার সাথে এগুলো বলতেছে তুমি তিনি ভেসে দিনী বোন ওই আমি দুই দিন একটা 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 স্ট্যাটাস দিয়েছিলাম যে বর্তমান যুগে দিনী ভাইদের দিন প্রেম ওই রকম ধার্মিকতা যেমন পায়খানা খুবই সুস্বাদু খাবার যদি কেউ বলো যে পায়খানা খুবই সুস্বাদু খাবার আমি বলবো যে ওকে দিনী প্রেমিক আছে যদি তুমি বলো যে না দিনী প্রেমিক পায়খানা সুস্বাদু নয় তাহলে দিন প্রেমিকও নাই কিসের দিনী বোন বানাও ভাই বানাও তাহলে আমাদের লজ্জাস্থান কি করতে হবে হেফাজত করতে হবে কিন্তু আমরা যত বড় হুজুরি হয়ে যাই যত বড় মোল্লা মুন্সি মুফতি হয়ে যাই স্ত্রীদের সাথে জাগা বৈধ ইভেন নেকির কাজ ইভেন বৈধ এবং নেকির কাজ আল্লাহ সুবান তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমি জানি না আজকে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আল্লাহ ভীরুতা নিয়ে তবে মনে রাখবেন একটা হচ্ছে সফল কাম হওয়া আরেকটা হচ্ছে সফলতার দিকে যাওয়া আল্লাহ সুবহান সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিছে যে এরা সফল হয়ে গেছে এরা সফল হয়ে যাবে এরা কারা কে কে বলতে পারবে তুমি বলতো মানে যে অলরেডি সফল হয়ে গেছে এর মধ্যে চারটা গুণ বলো যদিও পাঁচটা বলেছি আমি তুমি তিনটা বলো জোরে বলো কোথায় নম্র হবে ভিতু হবে কি হবে নম্র হবে ভদ্র হবে যাদের এক মানে একনিষ্ঠতা থাকবে কি থাকবে দ্বিতীয় অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে তৃতীয় জাকাত আদায়ে সক্রিয় থাকবে চতুর্থ 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 আরো জোরে চতুর্থ ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ সলাতে খুশু খুঁজো লোক পাওয়া যায় বেশি মাসাল্লাহ মোটামুটি লোকে করে জাকাতো দিচ্ছে ইভেন মাসাল্লা আমার দিনী ভাইরা এখন দান সাদাকাও অনেক করে হ্যাঁ অনর্থক কথাবার্তা থেকে অনেকে বেরিয়ে আসতেছে কিন্তু লজ্জাস্থানের হেফাজতটা সো টাফ বিকজ কম বলেন নিচে বসে লজ্জাস্থানের হেফাজত হারাই ফেলার সম্ভাবনা আছে এই যে এটার কারণে আল্লাহ বুঝা তৌফিক দান করুন আমি জানি না আজকে আপনাদেরকে আমি কি দিতে পারছি ওল্লাহ রহমতুল্লাহ ইন আল্লাহ ইকফিরুদ্দিন তোমরা যারা প্রেম করেছ জেনা করেছ জুয়া খেলেছ এই বয়সে বিয়ার খেয়েছো মদ খেয়েছ তোমরা যারা বাবা মায়ের সাথে ঝগড়া ঝাঁটি ইভেন মারামারি গায়ে হাত তুলেছ তোমরা যারা বাপ মায়ের অবাধ্য হয়ে বেকার তাদের ঘাড়ের উপর বসে বসে তাদের উপরে জুলুম করতেছ অত্যাচার করতেছ তোমরা যারা বাবা মাকে না বলেই বিয়ে করে ফেলতেছ ধর্মের নামে ধার্মিক মেয়েকে নিয়ে পালায় যাচ্ছ তোমরা যারা অন্যায় অপরাধে ডুবে আছো লা তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা আ তিনি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন মনে রাখবা আমার দিনী ভাইরা আল্লাহ সুবহান ওয়া যদি তোমাকে পাঁচ কোটি বছর হায়াত দেয় আর এই পৃথিবীতে যত অন্যায় অপরাধ যার নাম তুমি শুনোনি যা তুমি কাউকে করতে দেখোনি যার কোনো হিস্ট্রি ইতিহাস নাই অথবা ভবিষ্যতে সম্ভাবনা নাই তোমাকে যদি এই ধরনের অন্যায় করার জ্ঞান আল্লাহ দিয়ে দেয় তুমি যদি পাঁচ হাজার কোটি বছর হায়াত পাও আর পাঁচ হাজার কোটি বছর পৃথিবীর যত অন্যায় আছে সমস্ত অন্যায় করো মনে রাখবা তোমার রবের সামনে তুমি এমন অন্যায় উপস্থিত করতে পারবা না যেটা তিনি ক্ষমা করতে অক্ষম যেটা তিনি ক্ষমা করতে অক্ষম অক্ষমা রহমেতিল্লা রবের দয়া থেকে নিরাশ হয় না তুমি কি এমন অপরাধ করবা তোমাকে আল্লাহ কতটুকু অপরাধের জ্ঞান দিয়েছে তোমার আর আমার বর্তমান অপরান্ত খাওয়া ঘুষ খাওয়া মারামারি করা অবৈধ দখলদারি করা হারাম ভাবে আয় উপার্জন করা যে কোনো মূল্যে পয়সা ওলা হওয়া তোমার আর আমার বর্তমান অপরাধ তো সলাত আদায়ী না করা সলামুখী ধর্মবিমুখী তোমার আমার আর অপরাধ তো জেনা মেয়েদের সাথে ঘুরা ফেরার ইচ্ছা এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া তোমার কি অপরাধ আছে বলো যে আল্লাহ ক্ষমা করতে পারবে না তুমি কেন নিজেকে এত ছোট মনে করছো তুমি কেন লজ্জা পাচ্ছ তুমি লজ্জা পেও না তুমি লজ্জা পেও না কেয়ামতের দিন তুমি জমিন থেকে আকাশ সমান যদি তোমার গুণা থাকে তুমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তুমি যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য যাও আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে আসবে তোমার সামনে তুমি শুধু শিরিক করিও না লা তুমি জানো শিরিক কি তোমাকে আমি কিভাবে বলি তোমাকে ভান্ডারের কথা বললে তুমি রাগ করো তোমাকে চরমনের কথা বললে তুমি রাগ করো তোমাকে আটরসির কথা বললে তুমি রাগ করো বলো তো তোমার বউয়ের বিছানায় তোমার বউয়ের আপন মামাতো ভাই তোমার বিয়ে হয়েছে দু বছর না বিশ বছর হয়ে গেছে তোমার বউ আর তোমার বউয়ের মামাতো ভাই একলা বিছানায় শুয়ে আছে তুমি সহ্য করবা তুমি সহ্য করবা তোমার তোমার সামনে যুবতী এটা যুবক ছেলে নিয়ে বিছানায় শুয়ে আছে কাজ করতেছে না তুমি সহ্য করবা তোমার যদি এতটুকু গেরত থাকে তোমার যদি এতটুকু ইজ্জত থাকে তোমার বয়স পঁয়ষট্টি তোমার বউয়ের বয়স পঞ্চান্ন বিছানায় তোমার বউয়ের সাথে অন্য পুরুষকে দেখে যদি তোমার এত গা জলে আটটা বাচ্চা দিয়েছে মহিলা তোমাকে এক একটা বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার এক একটা বাচ্চা বড় আলে মোলাম এত বড় নিয়ামতে সে তোমাকে সহযোগিতা করেছে পঁয়ষট্টি পঞ্চান্ন বছর বয়সে তোমার বউয়ের বিছানা অন্য কাগজ দেখলে তুমি সহ্য করবা আর তোমাকে আমি মাইস ভান্ডার আটরসি ফুরফুরা অলিপ তিলিপ গাজাখুরি বদমাশা কাউয়াশা ঘোড়াশা নিয়ে বললে তুমি রাগ করো তুমি মনে করো আমি অহংকার করেছি না আমার কি দরকার আছে বলো মনে রাখবা শ্রদ্ধা এই বাদত হিসাবে শ্রদ্ধাকার এই বাদত হিসাবে ভক্তিকার যিনি আমাদের আমরা যদি ভক্তি না করি আমাদের ক্ষতি করতে পারো উনিকে আমরা যদি উনাকে ভক্তি করি আমাদের উপকার করতে পারে উনিকে আমরা যদি ভয় পাই আমাদের কাজে আসবে উনিকে আমরা যদি বেয়া করি আমাদের ধ্বংস করবে উনিকে তুমি কার কাছে মাথা নত করছো তুমি কার জন্য তোমার ডাব নারিকেল গরু ছাগল উৎসর্গ করছ